নমস্কার আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেটক্সে তো আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে লাইভ মার্কে চলাকালীন আমরা কোন স্টককে বেছে এন্ট্রি নেব এন্ট্রি নেওয়ার পর আমরা সিস্টেমে কিভাবে এসেল লাগাবো মানে স্টপলস লাগাবো তার সাথে কিভাবে আমরা টার্গেট লাগাবো তো সব কিছু কিন্তু আজকের একটা ভিডিওতেই আপনি দেখতে পারবেন হ্যাঁ আর এর জন্যে আমরা যে ব্রোকারের মাধ্যমে ট্রেড করব তার নাম হচ্ছে আপস্টকস তো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তো আপনি ফ্রি অফ কস্টে মাত্র এক ঘন্টায় অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন একবার চেক করে দেখে নিন গেল তো সবার প্রথমে আমরা এন্ট্রি নেওয়ার আগে কোনো স্টকে আমাদের কি করা উচিত আমাদের কিন্তু অবশ্যই হোমওয়ার্ক করে রাখা উচিত মানে মানে কালকে সকালে নটা পনেরো সময় মার্কেট যখন ওপেন হবে আপনি কোন কোন স্টকের উপরে নজর রাখছেন সেই সব স্টকের কিন্তু একটা লিস্ট বার করে নেবেন তো আজকে আমরা সেরকম টাইপের দুখানা স্টকের উপর নজর রাখছি ফার্স্ট যে স্টকটা আছে তার নাম হচ্ছে এউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আর একটা আছে কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক তো প্রথমে দেখে নিই যে এই স্টকটাকে বেছে নিয়েছে তার পেছনে কারণ কি রয়েছে তো আমরা এখন রয়েছি ডেলি টাইম ফ্রেমের উপরে তো কী দেখতে পাচ্ছি প্রাইস এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিল দেন এগেন কিন্তু এই জায়গায় রেজিস্ট্যান্স তৈরি করেছিল তারপর কি হলো সাডেনলি একটা গ্যাপের মাধ্যমে কিন্তু এই রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে এর মানে কি এর মানে কিন্তু এখানে অনেক বায়াররা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে দেন সাডেনলি কি হলো সেই সব বায়ারদের ট্র্যাপ করে কিন্তু একটা ভালো দেখে বিয়ারি ফিং ক্যান্ডেল তৈরি করেছে দেন এখান থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ মার্কেট নিচে ফল করছে ইভেন লাস্ট তিন দিন ধরে সেম জায়গায় কিন্তু কি প্রাইস সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে তো এই লেভেলটাকে যদি ব্রেকডাউন করে নিচের দিকে একটা কিন্তু মোমেন্টাম আমরা দেখতে পাবো তার জন্য এটা আমরা সেলিংয়ের সাইডে ট্রেডটাকে বেছে নিয়ে রেখেছি একবার ফিফটিন মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে বোঝাতে আরেকটু সুবিধা হবে দেখুন এখন বাজে কিন্তু রাত অলমোস্ট দেড়টার কাছাকাছি তো রাত্রে আমরা সমস্ত প্ল্যান পুরো কমপ্লিট করে রাখছি শুধু আমাদের কাজ কি থাকবে সকালে যখন মার্কেট ওপেন হবে আমাদের প্ল্যানটা যদি মার্কেট ফলো ফলো করে আমরা মার্কেটকে ফলো করব বা আমরা আমাদের প্ল্যান অনুযায়ী ট্রেড নেব ওকে যাই হোক তো ফিফটিন মিনিট টাইম ফ্রেমে কি দেখছি প্রাইস কিন্তু সেম জায়গায় মাল্টিপল টাইম কিন্তু সাপোর্ট নিয়েই যাচ্ছে তো আমরা জানি প্রাইজাকশান ওয়াইজে কোনো একটা লেভেলকে যখন বারবার প্রাইস টেস্ট করে তো সেই লেভেলটা কিন্তু আস্তে আস্তে উইক হয়ে পড়ে তো একটা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো মাথায় রাখবো আমরা যদি কালকে এসব জায়গায় মার্কেট ওপেন হয়ে ব্রেকডাউন করতে শুরু করে তাহলে আমরা এখানে কী করতে পারি এখানে আমরা সেলিং করবো ছোটোখাটো একটা এসএল লাগিয়ে টার্গেট প্ল্যান করবো ওয়ানস টু টু বা ওয়ানস টু থ্রির কাছাকাছি দেখা যাক কীভাবে কী পাওয়া যায় গেল আর যদি বাই চান্স লিখ মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে না যে ফার্স্ট ফিফটিন মিনিট বা ফাইভ মিনিটের ক্যান্ডেল হয় সেটা কিন্তু প্রচণ্ড ভলাটাইল ক্রিয়েট করে তো ভলা ভলাটিলিটির কারণে যদি আমাদের এসএল খাই দেন এগেন যদি আমরা রিএন্ট্রি করার সুযোগ পাই আমরা কিন্তু আবার রিএন্ট্রি করবো এরপর যে স্টকটা আছে তার নাম হচ্ছে কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক তো এই স্টকটাকে যদি আপনি ফলো করে দেখেন প্রাইস কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে আটকে রয়েছে এটা রেজিস্ট্যান্স এটা এটা সাপোর্ট তো এর মধ্যে প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি এক দেড় সপ্তাহ ধরে কিন্তু ট্রেড করেই যাচ্ছে তো আমাদের প্ল্যান কি থাকবে আমাদের প্ল্যান থাকবে এই যে বক্সের কাছাকাছি এসে যদি প্রাইস সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যায় আমরা এখানে বাইং করতে পারি আর আবার যদি এই বক্সটাকে নিচের দিকে ব্রেকডাউন দেয় আমরা কি করব সেলিং করতে পারি ঠিক সেরকমই যদি এই বক্সের আপার লেভেল থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে ফল করে আমরা সেল করতে পারি বা এই রেজিস্টেন্স লেভেলের কাছাকাছি একটু হোল্ড করার পর যদি ব্রেকআউট দেয় আমরা বাইং করতে পারি মানে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে যদি আমাদের ট্রেড নিতে হয় আমরা কিন্তু এই দুখানা জোনের কাছাকাছি ট্রেড নেওয়ার জন্য প্রেফার করব। এখান থেকে রেজিস্ট্যান্স নিলে রেজিস্ট্যান্স বা এই লেভেলটাকে ব্রেকআউট দিলে বাই আবার এখান থেকে সাপোর্ট নিলে বাই বা এই সাপোর্টটাকে ব্রেকডাউন দিলে আমরা সেল করব ভেরি সিম্পল এর মিডিলে বা এসব উপরে বা নিচে ট্রেড করে কোনো লাভ নেই তো এই দুখানা স্টককে আমরা প্রপার অ্যানালিসিস করে রাখলাম এবার দেখা যাক মার্কেট ওপেন হওয়ার সময় কেমন রিয়াকশান করে তো দেখা হচ্ছে কালকে সকালে তো গুড মর্নিং সবাইকে তো মার্কেট ওপেন হয়ে গেছে তো এও স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু একটা ডাউন ওপেন দিয়েছে আর হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে কিন্তু অলমোস্ট যে রেঞ্জের কথা বলেছিলাম রেঞ্জের কিন্তু মিডিল পয়েন্টের কাছাকাছি ওপেন হয়েছে তো আমরা এখন কি করব এখন চুপচাপ ওয়েট করে বসে থাকবো কারণ আমরা যে লেভেলের কথা বেলায় প্ল্যান করেছিলাম সে লেভেলে কিন্তু মার্কেট ওপেন দিইনি বা ওই লেভেলে কিন্তু প্রাইস এখনও আসেনি তাহলে কি করব তাহলে চুপচাপ আমাদের বসে থাকাটাই সব থেকে ভালো হবে যদি আমাদের ট্রেড নিতেই হয় তাহলে কিন্তু আমরা এই জায়গায় ট্রেড নেব বা এই জায়গায় আর এই জায়গায় ট্রেড নেব ব্যাস এটাই হচ্ছে আমাদের কাজ ওকে তো কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কে যে প্ল্যানটা করেছিলাম যে এই সাপোর্টটাকে যদি প্রাইস ব্রেকডাউন করে দেয় আমরা কি করব আমরা কিন্তু সেলিংয়ের সাইডে বসবো বা এই কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে শর্ট করব। মনে আছে কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যখন কোনো একটা ইম্পর্ট্যান্ট লেভেলকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে তখন কীরকম ক্যান্ডেলে ব্রেকআউট বা ব্রেকডাউন দিচ্ছে সেটা কিন্তু বোঝার দরকার এখানে কি দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু এই জোনের মিডিল ওপেন হয়েছে মিডলে ওপেন হওয়ার পর ফিফটিন মিনিট টাইম ফ্রেমে কিন্তু ব্যাক টু ব্যাক এক দুই তিন তিনখানা রেড ক্যান্ডেল তৈরি করতে করতে এই সাপোর্টটাকে ব্রেকডাউন করছে তো এইবার আপনি একটু বিবেচনা করে দেখুন যদি আপনি এখানে সেলিং করতে যান স্টপ লস কোথায় লাগাবেন স্টপ স্টপলস লাগানোর জন্য কিন্তু কোনো সুইং তৈরি করিনি তাই না যদি এখানে ফল করার পর একটা রেড সবুজ ক্যান্ডেল তৈরি করতো দেন এগেন যদি ফল করতো তাহলে প্রপার প্রাইজ্যাকশান আমরা পেয়ে যেতাম তাহলে এইসব জায়গায় আমরা ট্রেড নিতে পারতাম এর উপরে এসার লাগিয়ে আর এর এগেনস্টে কিন্তু আমরা দ্বিগুণের কাছাকাছি টার্গেট প্ল্যান করতাম দেখুন লাইভ মার্কেট চলাকালীন না আমাদের মাথায় অনেক কিছু ঘোরে যে এই ট্রেডটা হয়তো আমাদের মিস হয়ে যেতে পারে এখান থেকে মার্কেট অনেক ফল হতে পারে হতেই পারে মার্কেট এখান থেকে সত্যিই অনেক অনেক দূর ফল করতেই পারে কিন্তু তবুও আমরা আমাদের যে রুলস আছে সেগুলো ডিসিপ্লিন হয়ে ফলো করব। রুলস ব্রেক করব না হয়তো আজকে আমরা তাড়াহুড়ো করে ফোমোতে এসে ট্রেড নিলাম হয়তো আমাদের প্রফিটও হলো কিন্তু কালকে যখন সেম কনসেপ্টে কোনো একটা স্টক বা ইন্ডেক্সে ট্রেড নেব এরকম যদি প্রাইজ তৈরি করে যে রানিং ফল করছে আমরা ঢুকে যাচ্ছি প্রপার স্টপ লস না মেনে তাহলে কিন্তু তখন যখন লস হবে ভালো রকমের লস হবে তার থেকে যদি মার্কেট আমাদের হাতছাড়া হয়ে যায় হয়ে যাক নো ইস্যু নো চাপ কিন্তু প্রপার যদি প্রাইস্যাকশন বিল্ড আপ করে ফল করে তাহলে তখন গিয়ে আমরা ট্রেড নেবো তো এটা আপাতত প্ল্যান রয়েছে তাড়াহুড়ো করছি না কারণ এখন সবে মাত্র সকাল দশটার কাছাকাছি বাজে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত আমাদের হাতে সময় রয়েছে তাই না আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দিচ্ছি যদি আপনার মনের মধ্যে ফোমো আসে যে এই ট্রেডটা আমি হাত করব না এই ট্রেডটাতে আমি এন্ট্রি নেবো এরকম যদি মনে হয় তাহলে কি করবেন তাহলে কিন্তু আপনি আপনার কোয়ান্টিটি কমিয়ে ফেলবেন হ্যাঁ দেখুন ধরুন আমরা প্ল্যান করেছি এখানে দশখানা কোয়ান্টিটিতে সেল করব। সাপোজ তো যখন দেখব প্রাইস আমার মনের মতন করে মুভ করছে না বা প্রাইস অ্যাকশান ঠিক করে তৈরি করছে না বা রিস্ক একটু বেশি থাকতে পারে তখন আমি সচেতন হয়ে যাব। তখন কি করব সেই দশখানা কোয়ান্টিটি বাদ দিয়ে আমরা তখন পাঁচখানা কোয়ান্টিটির সেল করব। যদি প্রফিট হয় পাঁচখানা কোয়ান্টিটির উপরে প্রফিট হোক না আর যদি লস হয় লসটার কথা সারাক্ষণ মাথায় রাখতে হবে যদি স্টপ লস হিট হয় বা লস হয় তাহলে কিন্তু আমরা এই পাঁচখানা কোয়ান্টিটির উপরে স্টপ লস দিয়ে বেরিয়ে আসবো যেটা কিনা অনেক ছোট হবে তাই না তো এইভাবে কিন্তু প্রপার আপনার মানি ম্যানেজমেন্ট করতে হবে বা রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করতে হবে ওকে তো সাপোজ ধরুন আমি এখানে ট্রেড নিচ্ছি আমি আমার ক্যাপিটালের ওয়ান পারসেন্ট রিস্কে লাগিয়ে এখানে ট্রেড নেবো আমি একটা কাজ করি ফাইভ মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে বোঝাতে সুবিধা হবে রাইট ফাইন তো কী দেখতে পাচ্ছি আমরা প্রাইস কিন্তু এই জায়গায় এখন ট্রেড করছে ভালো কথা যদিও বা এই ট্রেডটাতে রিস্ক আমাদের বেশি থাকছে তবু আমি ভিডিওটা তৈরি করার জন্য ট্রেডটা নিচ্ছি তো যদি আমরা এইসব জায়গায় ট্রেড নিই স্টপ লস কোথায় লাগাবো স্টপ লস কিন্তু দেখুন এখানে কিছুক্ষণ প্রাইস টাইম পাস করে ব্রেকডাউন দিয়েছে তো এর উপরে কিন্তু আমরা স্টপ লস প্ল্যান করতে পারি গট ইট তো কত পয়েন্টে লস হচ্ছে একবার দেখে নিই তারপর দেখব যে আমরা এক্স্যাক্টলি কোথায় কতগুলো কোয়ান্টিটিতে ট্রেড নেব আচ্ছা নাইন পয়েন্ট ফাইভ জিরোর কাছাকাছি আমাদের স্টপ লস হচ্ছে যদি কারেন্ট লেভেলে আমরা এন্ট্রি করি তাহলে তো এবার যদি ক্যাপিটাল চেক করে দেখে নিই কত রয়েছে ক্যাপিটাল রয়েছে টেন কের কাছাকাছি মানে দশ হাজারের কাছাকাছি তো দশ হাজারে ওয়ান পার্সেন্ট কত হানড্রেড রুপিস তো হানড্রেড রুপিস আমরা এসএল ম্যাক্সিমাম এই ট্রেডে নিতে পারি তার জন্যে কী করতে হবে তার জন্যে আমাদের সিম্পল এক সেকেন্ড হুম একশো ভাগ নাইন পয়েন্ট ফাইভ জিরো ক্যালকুলেট করে নিতে হবে যে কখনো কোয়ান্টিটি হচ্ছে টেন পয়েন্ট ফাইভ টু তো আপনি এগারোখানা কোয়ান্টিটিটি কোয়ান্টিটি নিতে পারেন বা দশখানা কোয়ান্টিটি আপনার যেটা মনে হয় আমি দশখানা কোয়ান্টিটি নিয়ে ট্রেডটা করছি তো চলুন কোটাক মহিন্দ্রা ব্যাংকে আমরা শর্ট করব দশখানা কোয়ান্টিটি নিয়ে প্রাইস ধরুন একবার দেখে নিই কোথায় চলছে জাস্ট এ মিনিট ওকে ফাইন তো মার্কেট প্রাইসে আমরা সেল করছি এনক্রয়ারিতে ওকে এর জন্য আমরা আমাদের মার্জিন দরকার পড়ছে সাঁত্রিশশো বাহান্নর কাছাকাছি ফাইন ওকে চার্জেস এইটা নিচ্ছে ফাইন সাবমিট ওকে তো আমাদের শর্ট হয়ে গেছে একবার দেখি নিই যে পজিশন কেমন কি চলছে তো অ্যাভারেজ প্রাইস আমরা কতই পেয়েছি ওয়ান এইট সেভেন ফাইভ ডট নাইন সেভেন তো এটা চলুন মার্ক করে নিই এক সেকেন্ড হুম শর্ট ডট নাইন সেভেন আর স্টপলস প্ল্যান করছি আমরা কিন্তু এর কাছাকাছি লাগাবো ওকে আঠেরোশো পঁচাশির কাছাকাছি লস হবে তো এর এগেন্স্টে আমরা কিন্তু ওয়ান টু টুয়ের কাছাকাছি খেলব ওকে ফাইন তো এটা হচ্ছে আমাদের প্রপার চার্ট যেখানে আমরা এখানে এন্ট্রি নিচ্ছি এটা স্টপলস আর এইটা টার্গেট এবার দেখা যাক মার্কেট কীভাবে মুভ করে তো চলুন সিস্টেমও আমরা লসটাকে লাগিয়ে দিই অ্যান্ড টার্গেটটাকেও লাগিয়ে দিই তো লস হচ্ছে আঠেরোশো পঁচাশি সেটা আমরা মার্ক করে নিই এক সেকেন্ড স্কোয়ার অফ এস লিমিট অর্ডার দেবো তা এস মার্কেট দেবো ধরুন এস মার্কেট দিচ্ছে এখানে নো ইস্যু ট্রিগার প্রাইস কত দাঁড়াচ্ছে আঠেরোশো পঁচাশি তো দশখানা কোয়ান্টিটিতে এসএল লাগাচ্ছি আমরা আঠেরোশো পঁচাশির কাছাকাছি ভেরি সিম্পল তো চলুন রিভিউ ওকে আমরা স্টপলস লাগিয়ে দিলাম সিস্টেমে আশা করি দেখতে পাচ্ছেন কীভাবে লাগাচ্ছি আমরা তো এগেন আমরা কিন্তু সিস্টেমের উপরে স্টপলসের সাথে সাথে টার্গেটও লাগাবো সেটা কীভাবে পসিবল তো যেটা আপনার পিএনএল চলছে তো পিএনএলের ডান দিকে যখন তিন ডট আছে তো সেখানে ক্লিক করবেন করার পর স্কোয়ার আফে ক্লিক করবেন দেন কী করবেন আপনি যে টার্গেটে বেরোবেন আপনি একটা লিমিট ফিক্স করুন যে যেই লিমিটে আসলে আমরা টার্গেট পেয়ে যাব সে লিমিটে টাচ করার পর প্রাইসটা দিয়ে দিন যে কোন প্রাইসে আপনি বেরোতে চাইছেন আঠেরোশো সাতান্ন পয়েন্ট পঁচাশির কাছাকাছি ভেরি ক্লিয়ার তো চলুন লিখে নিই আঠেরোশো সাতান্ন পয়েন্ট এইট ফাইভ একবার দেখে নিই ঠিক দিয়েছে নাকি ফাইন একদম ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কি টার্গেট তো দুখানা অর্ডার কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে একটা স্টপ লস আমি একবার দেখিয়ে দিচ্ছি অর্ডার এই এইজ দুখানা অর্ডার আমাদের লাগানো হয়ে গেছে আমি একটু বড়ো করে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে তো প্রথমে আমরা কি অর্ডার পাঞ্চ করেছি প্রথমে আমরা কিন্তু সেলিংয়ের অর্ডার পাঞ্চ করেছি যেটা কিনা কমপ্লিট হয়ে গেছে ভালো কথা দেন আমরা কী প্লেস করেছি আমরা করেছি স্টপ লস কোথায় লাগিয়েছি আঠেরোশো পঁচাশির কাছাকাছি কখনো কোয়ান্টিটির উপরে দশখানা কোয়ান্টিটির উপরে গেল অ্যান্ড তারপর আমরা কী লেগেছি তারপর আমরা টার্গেট লাগিয়ে রেখেছি যেটা কি না এখনও ওপেন রয়েছে আর স্টপলসের ক্ষেত্রে কী আছে এখনও পেন্ডিং রয়েছে কারণ আমাদের এখনও স্টপলস হিট হয়নি আর টার্গেটও কিন্তু আমাদের আসেনি তার জন্য এখানে এখনও কমপ্লিট লেখা উঠিনি তো যে কোনো দুটোর মধ্যে একটা আসলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো টার্গেট আমরা প্লেস করেছি কোথায় আঠেরোশো সাতান্ন পয়েন্ট পঁচাশির কাছাকাছি ফাইন এবার চুপচাপ বসে থাকুন রোবটভাবে চিন্তা করুন মধ্যিখানে আমরা এক্সিট করে বেরোবো না মাঝে মাঝে যদি আমাদের ফেভারে প্রাইজ অ্যাকশান ভালোভাবে কাজ করে আমরা কি করতে পারি ম্যাক্সিমাম আমরা আমাদের স্টপ স্টপলসটাকে ট্রেল করে নিচে করতে পারি যাতে আমরা এই ট্রেডটা থেকে লস যতটা পারবো না নেওয়ার চেষ্টা করব তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু অলমোস্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্টের জন্য স্টপ লসের হাত থেকে বেঁচে গেছি কারণ যে লেভেলে আমরা স্টপ লস প্ল্যান করেছি তার দু এক পয়েন্ট ছেড়ে দিয়ে উপরে কিন্তু আমরা কি করেছি স্টপলস লাগিয়েছি আর সেটাই কিন্তু আমাদের বাঁচিয়ে দিয়েছে যদি আমরা একদম গায়ে গায়ে স্টপলস লাগিয়ে দিতাম তাহলে কী হতো স্টপলস হিট করতো দেন মার্কেট ফল করতো তখন মনের মধ্যে কিন্তু খুব আফসোস হতো যে আমাদের স্টপলস নিয়েই কিন্তু মার্কেট ফল করছে তো এবার থেকে মাথায় রাখবেন যখন আপনি কোনো একটা সুইংকে ধরুন প্রাইস এইভাবে ফল করে উপরে গেছে তো আপনি ধরুন এই জায়গায় বাইং করেছেন তো স্টপলস কখনোই একদম গায়ে গায়ে এখানে লাগিয়ে দেবেন না পারলে দু এক পয়েন্ট ছেড়ে দিয়ে নিচে লাগিয়ে দেবেন যদি তার কারণে স্টপলস হিট হয় তো হোক নো ইস্যু বাট অনেক সময় দেখা যায় কি এতদূর মার্কেট ফল করে যায় ইভেন এর কাছাকাছি এসে সাপোর্ট নেওয়ার পর মার্কেট আবার উপরে যায় তো যদি আপনি একদম গায়ে গায়ে স্টপলস লাগিয়ে দেন তাহলে কী হবে স্টপলস হিট হয়ে আপনার মার্কেট দেখবেন উপরে যাবে তো এই জিনিসটা কেমন লাগলো একবার কমেন্ট করে বলবেন যাই হোক তো চলুন এখনও কিন্তু মার্কেট আমাদের যেখানে এন্ট্রি হয়েছিলো তার আশপাশে ঘোরাঘুরি করছে লেটসি কী হয় যদি প্রাইস এখান থেকে এগেন ফল করে আমরা কিন্তু স্টপলস ট্রেল করা পছন্দ করবো লেটসি তো ফাইনালি অনেকক্ষণ টাইম কাটানোর পর মার্কেট কিন্তু আমাদের ফেভারে মানে ঘুরতে শুরু করেছে প্রাইজ অ্যাকশান তৈরি করে করে তাই না তো আমরা এখন কি করব এখন কিন্তু আমরা আমাদের যে এসএল লাগিয়েছিলাম এখানে মানে আঠেরোশো পঁচাশির কাছাকাছি সেটাকে ট্রেল করে এই যে সুইং লাগিয়ে মার্কেট ফল করেছে এই সুইংয়ের উপরে কিন্তু লাগিয়ে দিতে পারি এর মানে কি বোঝায় এর মানে যদি মার্কেট এখান থেকে এগেনস সাপোর্ট নিয়ে উপরে চলে যায় তাহলে কিন্তু মার্কেটকে আমরা সেরকম পরিমাণে আর লস দেবো না অল্প একটু লস নিয়ে বেরিয়ে আসবো আর যদি মার্কেট এখান থেকে ফল করে আমরা একটা ভালো টার্গেট নিয়ে বেরিয়ে আসবো তাই না তো এরকম প্ল্যান করা উচিত তো এখন কি করব আমরা এখন সিম্পল আমরা আমাদের আপস্টকসে যাব যাওয়ার পর প্রথমে যেখানে স্টপ লস লাগিয়েছিলাম আঠেরোশো এটাকে চেঞ্জ করে এক সেকেন্ড আমি একদম টেনে দিই এটাকে চেঞ্জ করে আমরা কি করতে পারি এটা চেঞ্জ করে আমরা কিন্তু এইখানে লাগিয়ে দিতে পারি ধরুন এইখানে ঠিক আছে ফাইন এটাকে রেড কালার করে দিই তাহলে দেখতে সুবিধা হবে মোটা করে দিই ওকে মানে আঠেরোশো সাতাত্তর তো এর কাছাকাছি এখন আমরা আমাদের স্টপলসটাকে ট্রেল করে লাগিয়ে দেবো তো সিম্পল এগেন এখানে যাব অর্ডার সেকশানে যাব যাওয়ার পর যেখানে আমাদের স্টপলস লাগানো ছিল সেখানে তার পাশে যে তিনখানা ডট আছে সেখানে ক্লিক করে মডিফাই করব করার পর এই এখানে কিন্তু এটা চেঞ্জ করে দেবো কত করে দেবো আরেকবার দেখে নিই এক সেকেন্ড হ্যাঁ আঠেরোশো সাতাত্তর পয়েন্ট নাইন জিরো আঠেরো সাতাত্তর পয়েন্ট নাইন জিরো ফাইন দেন মডিফাই ফাইন তো এখন কিন্তু আমাদের স্টপলস ট্রেল হয়ে গেল আর প্রাইস কিন্তু আমাদের ফেভারে সুন্দরভাবে মুভমেন্ট করছে তো দেখা যাক কীভাবে হয় আমাদের টার্গেট আপাতত এখানেই প্ল্যান রেখেছি অলমোস্ট আমরা ওয়ান টু ওয়ানের কাছাকাছি কিন্তু টার্গেট অ্যাচিভ করে গেছি তার জন্যেই কিন্তু আমরা আমাদের স্টপলসটাকে ট্রেল করলাম ঘটিট কারণ এত সুন্দর একটা প্রফিট পাওয়ার পর যদি মার্কেট আবার উপরের দিকে চলে যায় তাহলে এত বড় আর স্টপলস দিয়ে লাভ থাকে না এটা আমার মনে হয় দ্যাটস ওয়াই আমি স্টপলসটাকে ট্রেল করেছি ওকে তো যেই ট্রেডটা আমরা নিয়েছিলাম সেখানে আমাদের কিন্তু ট্রেলিং এসএল মানে এন্ট্রি পয়েন্টের আশপাশে কিন্তু হিট হয়ে গেছে তো একবার দেখিয়ে দিই আমাদের অর্ডারটা তাহলে বোঝাতে সুবিধা হবে এই যো যেই এসএল অর্ডারটা আমরা লাগিয়েছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কটার সময় বারোটা পঁয়ত্রিশ নাগাদ আর এখন কটা বাজে এখনও বাজে কিন্তু বারোটা তেত্রিশ মানে এই মাত্র জাস্ট আমাদের এসএল হিট হয়েছে রাইট এবার এসএল হিট হয়ে যাওয়ার পর কী করা উচিত আমাদের যে মানে লিমিট অর্ডার লাগানো ছিল মানে টার্গেটটা সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া দরকার তো ক্যান্সেল করে দিচ্ছি ক্লিয়ার তো ট্রেডটা থেকে আমরা বেরিয়ে গেছি তো আমাদের আলটিমেটলি এসএল কত গেছে উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এর সাথে কিছু চার্জেস যোগ হবে দ্যাটস অল আশা করি বোঝাতে পারলাম যে লাইভ মার্কে চলাকালীন কিভাবে আপনাকে এন্ট্রি নিতে হয় কিভাবে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মানে এরকম টাইপের রিক্স ম্যানেজমেন্ট ফলো করে কীভাবে কোয়ান্টিটি ডিসাইড করতে হয় দেন কোথায় স্টপ স্টপলস লাগাতে হয় কোথায় টার্গেট লাগাতে হয় সিস্টেমে কীভাবে লস প্লেস করতে হয় সিস্টেমে কীভাবে টার্গেট প্লেস করতে হয় কিভাবে ট্রেলিং করতে হয় সব কিছু কিন্তু আজকে ভিডিওতে পুরো কমপ্লিটলি বললাম তো ভিডিওটা কেমন লাগলো একবার প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন আর এরকম টাইপের ভিডিও যদি আরও দেখতে চান সেটাও কিন্তু জানাবেন আর এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমরা আফস্টক্সের মাধ্যমে দেখলাম তো যদি আপনি চান আফস্টক্সে ফ্রিতে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের মাধ্যমে ডিমার্ট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারেন তো আজকের জন্য এইটুকুনি আশা করছি ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে কালকে ভালো থাকবেন বাই